ভোট পরবর্তী হিংসা রুখতে সক্রিয় হল দিনহাটার পুলিশ প্রশাসন বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের আলোকঝারি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুটমার্চ করেন দিনহাটা থানার পুলিশ কোচবিহার লোকসভা ভোটের দিন এই আলোক ছাড়ি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে দিনহাটা থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ভোট পরবর্তী হিংসা প্রতিহত করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ধরনের রুটমার্চ ধারাবাহিকভাবেই চলবে প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার লোকসভা ভোটের দিন দিনহাটার আলোক ঝাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আলোক এলাকা সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন আহত হয় তাদের মধ্যে একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভাঙচুর করা হয় বিজেপির পার্টি অফিস এদিন তিনহাটা গোসানিমারি রোডের আলোকঝাড়ি এলাকায় পথ অবরোধ করে ভারতীয় জনতা পার্টি ফের এই এলাকায় যাতে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুটমার্চ করলো দিনহাটা থানার পুলিশ প্রশাসন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন